তিনি মাওলানা মাওলানা মানে মাদ্রাসা তৈরি করবে বা মুফতি মোলামা তৈরি হয় এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন কিন্তু মাওলানা দেখলাম যে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছেন আমরা আমার ডান পাশে আছেন সাইদুর রহমান মাদানি মাওলানা সাইদুর রহমান মাদানি যিনি জমিয়তে আহলে হাদিসের প্রাক্তন রাজ্য সভাপতি আর আমার বাম পাশে আছেন মাওলানা আব্দুল ওদুদ যিনি হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মালদা ক্যাম্পাসের ডাইরেক্টর আজকের আমরা এসেছি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের হিকমানগরে তো এই হিকমানগরে নগরে গড়ে উঠেছে আল হিকমা ন্যাশনাল স্কুল একটা ইংলিশ মিডিয়াম এক স্কুল গড়ে উঠেছে এবং পুরো প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন মাওলানা সাইদুর রহমান মাদানি তিনি এখন জমি দেশের বিভিন্ন দায়িত্ব থেকে অনেকটা দূরে আছেন শুধু এডুকেশনের উপরে তিনি কাজ করছেন ছেলে মেয়েদেরকে কী করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা যায় আরবি শিক্ষায় শিক্ষিত করা যায় এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম স্কুল বললে বোধ একটু ভুল হবে যদি বলা যায় ইংলিশ এবং আরবি মিডিয়াম স্কুল তাহলে বোধ যথার্থ হবে সরাসরি আমরা সাইদুর রহমান মাদানির কাছে জানতে চাইব যে আপনি মওলানা মানুষ মাদ্রাসা ছেড়ে ইংলিশ আরবি মিডিয়াম স্কুল তৈরি করলেন কেন প্রিয় দর্শক মন্ডলী আমরা একটা জিনিসের এটা ভুল ভাঙতে চাই এই যে আমাকে আমার মুখতার ভাই সাহেব মানে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন মাদ্রাসা বা মৌলবি মাওলানা সাহেবেরা মাদ্রাসা খুলবেন আপনি সেই মাদ্রাসা না খুলে ইংলিশ মিডিয়াম স্কুল খুললেন এই যে প্রশ্নগুলো আসলে আসছে যে আমরা মাদ্রাসা শব্দটা আরবি ভাষা যার মানে হচ্ছে বিদ্যালয় ওরই নাম হচ্ছে ওরই মানে হচ্ছে স্কুল তো স্কুলকে স্কুল ছেড়ে স্কুল খুললেন কেন মাদ্রাসা ছেড়ে মাদ্রাসা করলেন কেন মানে প্রশ্নটা এমন হয়ে যায় যে আমরা তার উত্তরটা ওরই মধ্যে গুলিয়েও ফেলি তো যেহেতু মাদ্রাসা মানেই হচ্ছে প্রতিষ্ঠান মাদ্রাসা মানেই হচ্ছে বিদ্যালয় মাদ্রাসা মানেই হচ্ছে স্কুল তাহলে স্কুল এবং মাদ্রাসার যে বর্তমানে তথাকথিত একটা তফাৎ আমাদের মাথায় জায়গা পেয়ে গেছে সেটা মাদ্রাসা মানেই হচ্ছে যেখানে আরবি শিক্ষা দীক্ষা হবে ইসলামের দিন ধর্মের শিক্ষা দীক্ষা হবে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা নামে আখ্যায়িত করে মানুষ এবং স্কুল হলেই তখন আর সে আরবি নাই সেখানে সেখানে আর ইসলাম ধর্মের কথা হয়তো সেভাবে পড়ানো হবে না ইত্যাদি ইত্যাদি এটা এখানকার তৈরি করা একটা মানে মাদ্রাসা আমি কোরআন হাদিসের ছাত্র হিসাবে আমি এই তফাতটাকে কোনো সময় মাথায় রাখিনি মানুষ পৃথিবীতে এসেছে পৃথিবীকে সৃষ্টি করেছে তাকে চিনতে হবে তাকে জানতে হবে তার ভাষা যেই কিছুই হতে পারে এবং সেগুলো সব জিনিসই আল্লাহর মহিম আর অন্তর্ভুক্ত কোনোটাই বাইরে নয় সুতরাং জারি মাধ্যমে আল্লাহকে চিনা যাবে জারি মাধ্যমে আল্লাহর বিভিন্ন মহিমাকে উপলব্ধি করতে পারা যাবে এবং যথার্থভাবে সেটাকে নিয়ে চর্চা করতে পারবে এবং আগে বাড়তে পারবে সেই ধরনের কোনো প্রতিষ্ঠানের কথা আমি ভাবতে 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 এই জায়গায় এসেছি যে এখন বর্তমানে ইংরেজি ভাষাটা হয়ে গেছে সচরাচর একটা ভাষা প্রত্যেক মানুষ তাকে ব্যবহার করছে আমাদের মধ্যে কেউ যদি ইংরেজি ভাষাকে ভালোবাসি তবুও না বাসি তবুও সেটা এখন মার্কেটের একটা গ্রহণযোগ্য ভাষা হয়ে দাঁড়িয়েছে সুতরাং মানুষের কাছে কোনো জিনিসের আদান প্রদান বা মানুষের কাছে কোনো চিন্তাভাবনার মানে আদান প্রদান ঘটাতে গেলে এই ভাষাটাকে শিখতেই হবে এবং এই ভাষাতে পারদর্শী হতে গেলে আমরা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে সব জায়গায় নিজের মনের কথা নিজের ধর্মের কথা নিজের নীতি নৈতিকতার কথা মানুষকে বোঝাতে পারবো জানাতে পারবো এই জন্য ইংলিশের মাধ্যমটাকে আমরা একটু গ্রহণ করেছি এই পথে এগিয়ে আমরা অনেক বাংলা ভাষাভাষী উর্দু ভাষাভাষী মানুষেরা আছেন তারাকে হয়তো বোঝাবার মতন অনেক ব্যবস্থা আছে কিন্তু ইংলিশ নোয়িং একটা পরিবেশ ইংলিশ স্পিকিং একটা সোসাইটি হয়তো অনেক জায়গায় এখন আছে এবং তারা প্রতিষ্ঠিতভাবে জীবনযাপন করছে সেই জায়গায় যদি আমাদের এই এই ছাত্রছাত্রীদের মধ্যে কেউ যদি সেরকম পদক্ষেপ দিতে পারে আল্লাহ তাকে তৌফিক দিতে পারে এবং সেই সব সোসাইটির কোনো অংশ হতে পারে সেই জায়গায় ইসলামের মূল শিক্ষা এবং ইসলামের চিন্তাধারাগুলো সেখানে তাদের সামনে তুলে ধর আপনার এখানে আপনার বিষয়টা জানতে চাইছে যে আপনার এখান থেকে যারা পাশ করবে তারা আলেম ওলামা মানে প্রচলিত অর্থে যেসব আলে ওলামা বলছে আমরা মৌলবি বলছি সে মলানা হচ্ছে না জি আমাদের এখানে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে তারা তথা তথাকথিতভাবে প্রচলিতভাবে তারা আলেম হবে না এবং তারাকে হয়তো কেউ আলেম নামে ডাকবেও না কিন্তু আমরা সেটা কেউ ডাকবে ডাকবে না সেটাও আমরা খুব চিন্তা করিনি এবং সেটাকে গুরুত্ব দিচ্ছি না আমরা দেখছি যে একজন মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রত্যেক শিশুকে আগে জানতে হবে তিনটা কথা একটা হচ্ছে মা আরেফাত্লাহ যে আল্লাহ তাকে সৃষ্টি করলো যে আল্লাহ জগৎ সৃষ্টি করলো যে আল্লাহ তার পায়ের নিচে মাটি তৈরি করেছে মাথার উপর আকাশ তৈরি করেছে তাকে চিনা এবং তাকে উপলব্ধি করা তারপরে দ্বিতীয় গুণ একজন মুসলিম সোসাইটির শিশুর যেটা হতে হবে সেটা হলো মায়ফাতুদ্দিন হি তার দিন ধর্মটা কী তার লাইফস্টাইলটা কী হবে তার জীবনের সংবিধানটা কী হবে অ্যাজ এ মুসলিম সেটা জানা এবং বোঝা খুব কাছে থেকে এবং দিনকে বুঝবো এবং সংবিধানকে বুঝবো আল্লাহকে বুঝবো এর মাধ্যম হিসাবে আমাদের শেষ নবী মোহাম্মদুর রসোল্লা আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ তালা প্রেরণ করেছেন তাকে ভালো করেছি না নবী নবীর আদর্শকে ভালো করে এর মাধ্যমে সব কিছুই আছে আল্লাহকে চিনবো আল্লাহ তৈরি করা জগৎকে চিনব সায়েন্স টেকনোলজি সব কিছুই এরই মধ্যে আছে তো আমরা একটা একক হিসেবে এটাকে নিয়েছি যে আল্লাহ তালার পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মালিকই আল্লাহ রব্বুল আলাবিন সেই জায়গায় আমরা গবেষণা করতে পারে সেখানেই খুঁজে পাবো ম্যাথামেটিক্স সেখানেই খুঁজে পাবো সায়েন্সের বিভিন্ন শাখা প্রশাখা এবং সেটাকে সেইভাবে উপলব্ধি করতে করতে আমি একজন মহান মানুষ তৈরি করতে চাইছি এবং এই চিন্তাধারাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দুটো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে আমরা চুজ করেছি একটা হবে ইংরেজি এবং আর হবে আরবি এবং পৃথিবীর যেই কোনায় দাঁড়িয়ে আমরা আশা করব যে আমাদের ছাত্ররা আল্লাহতালা তৌফিক যদি দেন এবং সেই রকম সে সুযোগ পায় তো দুই ভাষার কে ব্যবহার করে তারা বিশ্বের যেই কোনো জায়গায় দাঁড়িয়ে নিজের কথা বলতে পারবে এই উদ্দেশ্যে আমরা একটা সিলেবাস তৈরি করে জাস্ট শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছি কে তাকে মাওলানা বলবে কে তাকে বলবে না এবং কি নাম দিবে তাকে আমরা সেই সব জিনিসকে অত গুরুত্ব দিয়ে ভেবি ভাবি নিই আর কি আর আমরা মনে করছি এটা প্রকৃত মুসলিম তৈরি হবে এবং মুসলিম হিসাবে সে নিজের একটা আদর্শ রক্ষা করবে এবং সে আদর্শের দিকে মানুষকে আহ্বান করবে মাওলানা যে কোনো আলে পশ্চিম পশ্চিমবাংলায় ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে এরকম জানা আছে আপনার না পশ্চিম বাংলায় আলেম মৌলমা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে কিছুদিন আগে আমার জানা ছিল না কিন্তু বর্তমানে দু চারজনের নাম বলতে পারা যাবে যেমন উত্তর দিনাজপুরে দু মহানা থেকে আগে মৌলানা আতাউর রহমান মাদানী একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন এবং আরেকজন মৌলানা সাহেব উনি যথাসম্ভব তার নাম আব্দুল হাসিব বা হাসিবুর রহমান মাদানী সাহেব উনি একটা স্কুল খুলেছেন এবার ভুলকি মোহনার আশেপাশে কোথাও এবং আমাদের যদি এটা বিহার আর পশ্চিমবাংলার বর্ডার এরিয়া তা আমাদের একটু আশেপাশে কাটিহার পূর্ণিয়া আছে সেই জায়গায় ডক্টর আমানুল্লাহ মাদানী একজন আছেন উনিও একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন তার আগে মৌলানা সিরাজ সিরাজুল হক মাদানী সাহেব উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছিলেন মাদ্রাসার পাশাপাশি জানি না সেগুলো কিভাবে চলে এবং কতটা সফল জানি না না অত্যন্ত মানে খুশির খবর জানালেন যে মওলানারাও ইংলিশ মিডিয়াম স্কুল খুলছে আপনার কাছে আমার শেষ করছেন যে এখানে যারা ভর্তি হচ্ছেন তাদের খরচ কাছেন কেমন মানে মাসিক কত হ্যাঁ এখানে যারা লেখাপড়া করে তারা তাদের মানে ভর্তি ফি আমরা রেখেছি যেহেতু এটা মানে গ্রামাঞ্চল পাড়া গ্রাম এখানকার মানুষেরা অধিকাংশই আর্থিকভাবে স্বাবলম্বী না তো আবার স্কুলের একটা ভালো খরচ আছে সবগুলো মিলিয়ে জুলিয়ে আমরা একটা চলার মতো একটা ফিস রেখেছি তো ক্লাস ওয়ান এবং টু এর ভর্তি ফি হচ্ছে আট হাজার টাকা তারপরে টু এবং থ্রির হচ্ছে নয় হাজার টাকা তারপরের ক্লাসগুলো ওইভাবে দুটো ক্লাস মিলিয়ে মিলিয়ে এক হাজার টাকা করে বেশি মানে মাধ্যমিক পর্যন্ত ধরুন দশ এগারো হাজার টাকা আমাদের ভর্তি ফি আছে এবং মাসের হোস্টেল ফি যেটা তার থাকা খাওয়া তারপরে তার কোচিং তারপরে তার কম্পিউটার ক্লাস তারপরে আরও বিভিন্ন মেনটেন্সের খরচ বরচ সব সামনে রেখে ক্লাস ওয়ানের বর্তমান ফিস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাস হোস্টেলে যারা থাকবে পঁয়ত্রিশশো টাকা মাস তারপরের ক্লাসগুলো দুশো তিনশো করে মানে বেশি আছে মানে সর্বশেষ ক্লাস যেটা এখন আপাতত সেটা হচ্ছে মানে ক্লাস টেন ও ক্লাস টেনের বর্তমান ফি আছে হোস্টেল ফি পঞ্চান্নশো টাকা কত স্টুডেন্ট আছে প্রায় দুশো মতন মানে কোন ক্লাস পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত জুনিয়র কেজি থেকে নিয়ে অর্থাৎ এল কেজি থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত ওকে এতক্ষণ আমরা কথা বলছিলাম মৌলানা সাইদুর রহমান মাদানির সঙ্গে যিনি আল হেকমা ন্যাশনাল স্কুল তৈরি করেছেন ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের আন্ডারে জি জি সিবিএসসি বোর্ডের আন্ডারে অত্যন্ত সাধু উদ্যোগ আমাদের সঙ্গে আছেন মৌলানা আব্দুল অদুদ কীভাবে দেখছেন বিষয়টাকে বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটা খুবই খুশির খবর তো এখানে এসে মনে হলো যে একটা ইসলামিক এডুকেশন এবং একটা মডার্ন এডুকেশন আর সেটা আবার তিনি ইংলিশ এবং অ্যারাবিক মিডিয়ামে দিচ্ছেন এটা খুবই খুশির খবর আমরা যদি নলেজ বা ইনফরমেশান দেখি যে কোথায় পাওয়া যায় তাহলে থেকে বেশি যে এটা ভাষা রপ্ত করলে পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যারাবিক এবং ইংলিশ এই দুটো ভাষায় থেকে বেশি মানে জ্ঞান চর্চা হয়েছে তো জ্ঞানের গভীরে যদি আমরা ঢুকতে চাই হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এবং অ্যারাবিক জানতে হবে এই ভাষা দুটোকে সামনে রেখে তার যে লক্ষ্য উদ্দেশ্য যে একটা দাওয়াতকে সামনে রেখে একটা প্রকৃত মুসলিম হবে তারা দায়ী হবে হ্যাঁ তারা নলেজেবল হবে এটা আমার খুব মানে কি বলবো আকর্ষিত করেছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠান আরও আমাদের যারা বুদ্ধিজীবী আছেন মুসলিম বুদ্ধিজীবী তারা গড়ে তুলুন আমরাও চেষ্টা করছি আর এইভাবে আমি পরিদর্শন করছি এখানকার সিলেবাসটা কারিকুলামটাও আমি ওনার কাছে চেয়েছি তো আমরা ইনশাআল্লাহ এগুলোকে আরও মানুষদের কাছে রিচ করাবো যাতে করে একটা মুসলিম উম্মার যারা এডুকেটেড পার্সান বিশেষ করে যারা এগুলো নিয়ে ভাবছেন তাদেরকে মিল্লাতের একটা লিডারশিপ জায়গাতে আসতে হবে মিল্লাতকে একটা ওপরে উন্নীত করতে হবে এরকম একটা ভালো উদ্যোগ এটাকে আমি সাধুবাদ জানাই আর এই প্রতিষ্ঠান আরও দীর্ঘজীবী হোক এখান থেকে আমরা যাতে বড় বড় ব্যক্তিত্ব বড় বড় স্কলারকে আমরা পাই হ্যাঁ সেই ইমাম গজ্জালির মতো ইমাম রুশদের মতো ইমাম তাইমিয়ার মতো আল্লামা শাহ শাহাবলিউল্লা দেহলবির মতো আল্লামা ইকবালের মতো বড় বড় ব্যক্তিত্বগুলো আমরা উপহার পাই এরকম একটা আশা আমি রাখবো ধন্যবাদ একেবারে আমরা চাইবো যে মাওলানা সাইদুর রহমানের মতো আরও যারা মাওলানা আছে পশ্চিমবাংলায় তারা ইংলিশ মিডিয়াম স্কুল খুলবেন এবং যেসব মাদ্রাসাগুলি এখনও এস্টাবলিশ আছে সেসব মাদ্রাসায় দুটো ল্যাঙ্গুয়েজ আরবি এবং ইংরেজি যেন বাধ্যতামূলকভাবে শেখানো হয় এমন অনেক মওলানাকে দেখেছি যারা আরবি ডিপার্টমেন্টে পড়ে অথচ আরবি ল্যাঙ্গুয়েজ আরবি গ্রামার অনেকে বোঝে না আরবিতে কথা বলতেও পারে না ইংলিশ তো দূরস্থ আমরা মনে করব যে মৌলানা সাইদুর রহমান একটা অনুপ্রেরণা হবে বাংলার আলেমদের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুল করার ক্ষেত্রে এবং ইতিমধ্যে উনি বললেন যে চারজন কে উনি জানেন যারা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন আমরা আগামী দিনে আশা করব শয়ে শয়ে মাওলানা মৌলবিরা এবং মুফতিরা তারা ইংলিশ মিডিয়াম স্কুল খুলবে ইনশাআল্লাহ আজ এতক্ষণ আমরা ছিলাম মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের আল হিকমা মানে স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যেটা হিকমা অবস্থিত